রাজধানী জুড়ে ডেঙ্গু পরিস্থিতির ক্রমশই অবনতি হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বৃহস্পতিবারও অনেক রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে। এদিকে আগামী রোববার থেকে স্কুল খুলছে। ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এসএমআতিকের রিপোর্ট। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। ডেঙ্গু জ্বরে চিকিৎসার জন্য অনেকেই আসেন এখানে। বুধবার জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 31, আর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছেন 14 জন। 7 দিন ধরে জ্বর ছিল, বমি ছিল সাথে, এখন ভালো আল্লাহর রহমতে। শরীর মারাত্মক ব্যথা, পাতলা পায়খানা, তারপরে এই অবস্থায় প্লাটিনেট 140 ছিল, 140 নিয়ে ভর্তি হয়েছি, পরে ধাপে ধাপে কমছে, তারপরে প্লাটিনেট দেওয়ার পরে আস্তে আস্তে এখন একটু ভালোর দিকে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী যেভাবে বাড়ছে তাতে হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাবে। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রতিকারের চেয়ে প্রতিরোধের উপর বেশি জোর দিলেন হাসপাতাল পরিচালক। লক্ষণ দেখা গেলেই প্যানিক হওয়ার কোনো বিষয় নাই, সাবধানে থাকা, বাট কিছু কিছু কার্ডিনাল সিম্পটম আছে, যেমন যদি কোনো নাক দিয়ে রক্ত পড়া, কারো যদি ব্লিডিং হয়, কিংবা দেখা গেল কেউ অসুস্থ মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি হলে সাথে সাথে যেন ডক্টরের সাথে যোগাযোগ করা। এদিকে রাজধানীর স্কুলগুলোতে চলছে ঈদের ছুটি শেষে খোলার প্রস্তুতি। শিশুরা যেন স্কুল থেকে ডেঙ্গুতে আক্রান্ত না হয় সে চেষ্টার কথা জানালেন কয়েকটি স্কুলের প্রধান। সবাই যার যার মতো পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। আমার আঙিনায় যদি কোনো, তাদের চোখে যদি এ ধরনের কোনো ত্রুটি পায় আমাকে বলে সহযোগিতা করবে, আমি তাৎক্ষণিকভাবে সেই ঈদ নেব। তার কারণ বাচ্চারা, আমি চাই না আমার আঙিনা থেকে বাচ্চারা কোনো ক্রমেই এ ধরনের সংক্রমিত হোক। সবার এই দায়িত্বটা থাকতে হবে যে আমার শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমার শিক্ষার্থীরা ডেঙ্গু আক্রান্ত না হয়। আমাদের সমস্ত কর্মচারীরা এবং তারা কিন্তু একদম পুরো ক্লাসরুম থেকে শুরু করে ধুয়ে আশেপাশের যা আছে সমস্ত কিছু, ছাদের উপরে কোনো জায়গায় কোনো পানি আছে কি না সেটাও তারা কিন্তু পরিষ্কার করছে। এসএম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।